দুর্নীতির বিরুদ্ধে অনেক দৃঢ় অবস্থা নিচ্ছেন। আমি সেই ক্ষেত্রে বলছি আমাদের বাংলাদেশ সকল আইনজীবীদের পক্ষ থেকে ওনাকে আমি আশ্বস্ত করেছি এবং ওনাকে এই বিষয়ে আইনজীবীদের যে ধরনের সহযোগিতা উনি যাবেন আমরা সব ধরনের সহযোগিতা করার ব্যাপারে আমরা ওনাকে দৃঢ় কণ্ঠে জানিয়েছি আমরা যে আমরা এটা ওনাকে সহায়তা করবো যে কোনো ধরনের প্রয়োজন হলে। রায়ের নথির বিষয়ে আমি বলছি যেটা আপনি বলছেন, হ্যাঁ, যে আমাদের অনেক সময় দেখা যায় যে প্রকাশ্য আদালতে যে রায়টা ঘোষণা করা হয় সেই রায়ের নকল পেতে যেয়ে আমাদের অনেক সময় লেগে যায়, দীর্ঘসূত্রতা হয়। ইতিমধ্যে আমরা জানেন যে 18 ডিসেম্বর আমাদের সুপ্রিম কোর্ট দিবসে মহামান্য রাষ্ট্রপতি তিনি বলছিলেন যে মামলা রায় ঘোষণার পরে বিচারপতি জনগণ রায়ের কপি নেওয়ার জন্য বারান্দায় ঘুরেন। তো সেই বিষয়টি আমি উল্লেখ করে ওনাকে অনুরোধ করেছি যে রায় ঘোষণার পরবর্তীতে দ্রুততার সাথে যেন রায়টা নিচে নেমে যায়, স্বাক্ষর করে, যেন মানুষ যেন সহজেই তার রায়টা পেয়ে যায়। কারণ রায় না পেলে সে কোনো কার্যক্রম গ্রহণ করতে পারে না, রায়ের প্রেক্ষিতে হাতে পাওয়ার পরে পরবর্তী কার্যক্রম হয়। সেই দুটো জন আরেকটা জিনিস আমি বলছি যে মামলা যে লিস্টে উঠানামা করে এই বিষয়টাকে আমি গুরুত্ব দিয়ে বলছি যে যদি মামলাগুলো তাদের প্রমাণানুসারে অর্থাৎ রিট পিটিশনে যদি তার নাম্বার অনুযায়ী যদি লিস্টে থাকে এবং যে যেগুলো থাকে ওর নাম কি হচ্ছে যে ক্রিমিনাল মোশন এবং দেওয়ানি মোশন, সেই মোশনগুলো যদি টেন্ডার নাম্বার অনুযায়ী থাকে তাহলে এই সমস্যার থেকে সমাধান হবে। কারণ তখন সবাই জানে তার সিরিয়ালি আসবে। পুরনো মামলা নিষ্পত্তির বিষয়ে আপনি কী বলেন? পুরনো মামলা নিষ্পত্তির বিষয়ে আমি বলছি যে প্রত্যেকটা বেঞ্চকে যেন উনি একটা নির্দেশনা প্রদান করেন, সবাই যেন সপ্তাহে কিছুটা পুরনো মামলা নিষ্পত্তি করেন। নতুন মামলা আচ্ছা একটা জিনিস আপনি যখন বলছেন যে আমরা দেখলাম যে আপনি বললেন এবং বারের সেক্রেটারি বললেন দুর্নীতির বিষয়টা, উনি তো অনেক শক্ত অবস্থানের কথা উনি ঘোষণা করলেন, আসলে উনি কি মেসেজটা দিতে চেয়েছেন? উনি যে মেসেজটা দিলেন যে কোনো পর্যায়ে যে কোনো ব্যক্তি হন না কেন বিচার বিভাগের সাথে সম্পৃক্ত তাদের কারো বিরুদ্ধে যদি কোনো ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়া যায় সেই ক্ষেত্রে উনি শক্ত অবস্থান নেবেন। স্যার, ষোড়শ সংশোধনী রিভিউ এবং সাত খুন মামলা সহ আলোচিত গুরুত্বপূর্ণ অনেকগুলো মামলা আপিল বিভাগে পেন্ডিং আছে, সেই বিষয়ে উদ্যোগ নেবেন কিনা নতুন বছরে? তিনজন আছে, একটু আগে বিচারকের সংখ্যা বাড়ুক তখন দেখা। কবে নাগাদ বিচারক প্রধান বিচারপতি প্রথম কার্য দিবসে দুর্নীতির বিষয়টা নিয়ে বললেন, তাহলে কি দুর্নীতি বিদ্যমান রয়েছে বিচার বিভাগে, আপনি কি মনে করেন? বাংলাদেশে যদি কোনো দুর্নীতি থাকে সেই ক্ষেত্রে উনি ব্যবস্থা নেবেন। আপিল বিচারক নেবেন।